করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যেই অর্থনীতি সচল রাখতে আগামী 11 মে থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মে মাসে সেখানে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কাজী এনায়েতুল্লাহ ইনু। গত 5 সপ্তাহ আগে আরোপিত কনফাইনমেন্টে ফরাসি সরকার ঘোষণা করেছিলেন সেটা ছিল অনির্দিষ্টকালের জন্য। সম্প্রতি প্রেসিডেন্ট ম্যাক্রন ঘোষণা দিয়েছেন আগামী 11 মে এই কনফাইনমেন্টকে শিথিল করা হবে এবং পর্যায়ক্রমে মে মাসের শেষের দিকে হয়তো পুরোটাই উঠিয়ে নেওয়া হবে। এর মধ্যে ফ্রান্সে প্রায় 19,000 করোনা রোগী মারা গিয়েছেন। দ্বিতীয়ত এই দেশের অর্থনৈতিক যে একটা বিরাট বিপর্যয় ঘটছে, হাজার বিলিয়ন ডলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিকভার করার জন্য সরকার সচেষ্ট এবং সিদ্ধান্ত নিচ্ছেন। বাংলাদেশ দূতাবাস মাননীয় রাষ্ট্রদূত সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছে, অনেক কমিটি গঠন করেছেন, সেখানে এই দেশে যারা বাংলাদেশে আমরা আছি তার করোনা ব্যাপারে যারা আক্রান্ত হয়েছেন বা যাদের সাহায্য প্রয়োজন তাদের সাহায্য করার জন্য আমরা সরকার থেকে একটা ফান্ড পেয়েছি এবং আমরাও এখানে ফান্ড দিয়ে বিভিন্ন সংগঠন এই ব্যাপারে কাজ করছি।